সিলেটে আঁচল ভিসার বাণিজ্য অনেকটা হ্রাস পেলেও কিছু কিছু ক্ষেত্রে এই বাণিজ্য এখনো রয়ে গেছে। কোনো কোনো লন্ডনি কন্যা বিয়ের নামে এই বাণিজ্য ও প্রতারণার অব্যাহত রেখে চলেছেন। তাদেরই একজন লন্ডনি কন্যা ফাতেমা বেগম রুনি, মাত্র 22 বছর বয়সে এই লন্ডনি কন্যা একাধিক বিয়ে বাণিজ্য করে ইংল্যান্ড গমনেচ্ছু যুবকদের সর্বশান্ত করে চলেছেন। স্বামীর বিছানা থেকে গোপনে বিয়ে করে চলেছেন অন্যদের। মাত্র কয়েকদিনের জন্য বিয়ে ও দেহদানের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন লন্ডনি কন্যা রুনি ও তার পরিবার। ফাতেমা বেগম রুনি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ধারণবাজার এলাকাবাসী নয়া রাজার গাঁওয়ের ইংল্যান্ড প্রবাসী মিয়াজান আলীর মেয়ে ও নিজ যুক্তরাজ্য প্রবাসী। যুক্তরাজ্যে নাগরিকত্ব লাভের সুযোগে পিতা মিয়াজান ও মাতা নেয়ারুন বিবি আপন মেয়ে ফাতেমা বেগম রুনির শরীর দিয়ে শুরু করেছেন জমজমাট আঁচল বিয়ে বাণিজ্য। স্পাউস ভিসায় যুক্তরাজ্যে যাওয়ার ও বসবাসের সুযোগ রয়েছে এমন ধোঁয়া তুলে তারা তাদের দেহ প্রসারণী মেয়ে ফাতেমা বেগম রুনিকে দিয়ে হাতে নিয়েছেন অনেক পরিবারের জায়গা জমি ও সোনা গহনা সহ লাখ লাখ কোটি টাকা। লন্ডনি কন্যার এসব বাণিজ্য নিয়ে সিলেট ও যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটিতে তোলপাড় শুরু হয়েছে। মাত্র 22 বছর বয়সে লন্ডনি কন্যা ফাতেমা বেগম রুনির বিয়ে ও আঁচল ভিসায় প্রতারণার অনেক তথ্য রয়েছে মিডিয়া কর্মীদের কাছে। এগুলোর মধ্যে যে কয়েকটি বিয়ে বাণিজ্যের তথা এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তা হচ্ছে, গত 2016 সালের ফেব্রুয়ারিতে পিতামাতা রুনিকে প্রতারণার মাধ্যমে বিয়ে দেন এক যুক্তরাজ্য অবৈধ বসবাসরত এক বাংলাদেশি যুবকের সাথে। তাকে যুক্তরাজ্যে সেটেল করে দেওয়ার লোভ দেখিয়ে রুনি ও তার পরিবার ওই যুবকের কাছ থেকে £10,000 সমান বাংলাদেশি £12,00,000, এছাড়াও বিয়ের খরচ, হাউস রেন্ট এবং অন্যান্য খরচ বাবদ হাতিয়ে নেন আরো কয়েক লাখ টাকা। বিয়ের 3 মাস যেতে না যেতেই লন্ডনি কন্যা ফাতেমা বেগম রনি পরকীয়ার প্রেমে জ্বর সাথে জড়িয়ে পড়েন এবং অন্য যুবকের সাথে। পরকীয়া অন্য যুবকের সাথে তার দৈহিক দহরম মহরমের অনেক ছবি ও ভিডিও ফুটেজ প্রকাশ পায় তখন সময়ের সোশ্যাল মিডিয়ায়। অনলাইন জগতে তোলপা চলতে থাকে কিছুতে। এর কিছুদিন যেতে না যেতে লন্ডনি কন্যা ফাতেমা রুনির প্রতারণার জালে বন্দী হন লন্ডন গমনেচ্ছু যুবক সালেহে আহমদ। সালেহ আহমদ সিলেটের বালাগঞ্জ উপজেলার গহরপুর এলাকার সুলতানপুর গ্রামের মহরম চান মিয়ার পুত্র। প্রতারণার উদ্দেশ্যে মেয়ের জন্য বাংলাদেশি জামায় খুঁজতে থাকেন লন্ডনে ভাইসাব মিয়াজান ও তার লন্ডনে বধু নেয়ারুন বিবি। তারা গোপন রাখেন মেয়ে ফাতেমা রুনের আগের বিয়ে ও পরকীয়া প্রেমের সম্পর্ক। এক পর্যায়ে তাদের প্রতারণার ফাঁদে আটকা পড়েন সালেহ আহমেদের পরিবার। বিয়ে ও লন্ডন নেওয়ার নামে সালেহ আহমেদ পরিবারের কাছ থেকে হুন্ডির মাধ্যমে বিয়ের খরচ ও মেহরনা বাবদ £10,000 গ্রহণ করেন রুনি ও তার পিতামাতা। বিবাহিত ও আইনগত অন্য যুবকের স্ত্রী হওয়া সত্ত্বেও লন্ডনি কন্যা ফাতেমা বেগম রুনিকে কুমারী সাজিয়ে দেশে নিয়ে আসেন পিতামাতা সহ ভাই বোন। 2017 সালের 25শে জুলাই সালেহ আহমদের সাথে বিয়ে পড়েন রুনির। বিয়ের কাবিন নামে রুনিকে উল্লেখ করা হয় কুমারী। বিয়ের পর সালেহ আহমদের সাথে কয়েকদিন ঘর বাস করার পর রুনি আবার ইংল্যান্ডে চলে যায়। লন্ডন যাওয়ার প্রহর গুনতে থাকেন স্বামী সালেহ আহমদ। স্বামী সালেহ আহমদকে ভিসা প্রসেস করে লন্ডন নিয়ে যাওয়ার কথা বলে আবার এবছরের 2018 সালের অক্টোবরে দেশে ফিরেন। দেশে ফেরার পর স্বামী সালেহ আহমদের সাথে ঘর বাস করতে থাকা অবস্থায় নিরাপদ সড়ক চাই সিলেটের সাধারণ সম্পাদক শাহ লোকমান আলীর সাথে গোপনে বিয়ের কাবিননামা সম্পাদন করে ফেলেন লন্ডনি কন্যা রুনি। সরাহ শরীয়তের কোন তোয়াক্কা না করে মাত্র একজনকে সাক্ষী করে এই নিকানামা রেজিস্টার করে নেন সিলেট নগরীর 12 নং ওয়ার্ডের কাজী মাজেদ খান হেলালি ওরফে এম কে হেলালি। এই কাবিননামার মাধ্যমে শাহ লোকমান আলীর 11,00,000 টাকা মোহরানার মাধ্যমে 5,00,000 টাকা সোনা গহনা হাতিয়ে নেন রুনি ও তার পরিবার। গত 12 অক্টোবর শাহ লোকমান আলীর সাথে লন্ডনে আঁচল কন্যা রুনি বিয়ের এই কাবিননামাকে জাল জালিয়াতি ও প্রতারণা বলে মামলা হয়েছে আদালতে। সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পঞ্চম আদালতে মামলা করেন রুনির স্বামী সালেহ আহমদ। মামলায় লন্ডনি কন্যা ফাতেমা বেগম রুনির কথিত বর শাহ লোকমান আলী ও নিকা রেজিস্ট্রার কাজী এম কে হেলালি সহ 8 জনকে আসামি করা হয়। কাবিন জালিয়াতি সহ প্রতারণার মামলার প্রধান আসামি শাহ লোকমান আলীর সিলেট নগরীর সুবিধাবাজার লন্ডনের রোডস্থ অগ্রণী 120 শাহী ভিলার শাহ আহমদ আলীর পুত্র ও নিরাপদ সড়ক চাই নিশ্চা সিলেট এর সম্পাদক। তার গ্রামের বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলার করিমপুর বলে কাবিন নামে উল্লেখ করা হয়েছে। মামলার পর স্বামী দাবিদার সালেহ আহমদ গত 29 নভেম্বর প্রেস কনফারেন্সের কাছে জালিয়াত ও প্রতারক চক্রের সুষ্ঠু বিচার দাবি করেছেন। এরকম তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।